এডিট কৰা কৰেকশন কৰা এই পইণ্টে আপোনাক দুইটা কোৱশ্চিন আছুই ক' না সেই দেখিব ডকুমেণ্ট ভেৰিফিকেচন বৰ্তমান পাই চলিছে ক'মানকৰ ভেৰিফায় বা কেৰ ভেরিফাইড হয়ে এপর্যন্ত যা তো সে কোণ করি কে দি আ লগ ইন করি আপনার দেখা ঠিক আছে তো লগ ইন কমিটি কোণ করবে না এইটি আপনার দেখুন এটি লগ ইন বটম আছে এইটি লগ ইন করবে লগ ইন কলাপরে আপনার আসি যাব এইভাবে ইন্টারফেস এই কন করি না আপ্লিকাঁট লগ ইন পেজ রে আপ্লিকেসন ন দেবে দে পাসওয়ার্ডটি দেবে দে দেন কাপা এইটু তল দেবে দেন তাপরে এটি দেওয়াপরে এটি লগ ইন উপরে ক্লিক করবে ঠিক আছে লগ ইন উপরে ক্লিক কলাপরে মু আপনার দেখাই তো লগ ইন কলপেৰে লগ ইন কলপেৰে আপোনাৰ এই তই দেখোন যোন লিখিছে ক' না আপ্লিকেশ্যন ভেৰিফিকেচন ষ্টাটছ যেচন টি বা যাই ফৰ্ম টি আপোনাৰ দি ভেৰিফাইড হৈ তাৰ ষ্টাটছি আপোনাক শ' কৰিব এটি লিখি দেখুন কিছু পিল চেক আন্ড ভেফাইড লেখুথর আর মানে হোক তুমার আপ্লিকেসন দেখছি যা বি তুমি ডিটেলস দিয়েছ সে ঠিক অছি তো সেপ আপন চেক আন্ড ভেফাইড লেখুছি কিন্তু কিছু পিলা মান এপর্যন্ত লেখুছি নট এট ভেফাইড এইটা নট এট ভেফাইড লিখিছি মানে তোমার আপ্লিকেসন রিজেক্টেড হয়ে যাবনি আর মানে না কুমার আপ্লিকেসনটি পড়ি না দেখা যাই নিশ্চিন্ত এই দুই দিন ভিতরে দেখা যাব তাপরে বি তোমার এটি ভেরিফায়েড বলে লেখা ঠিক আছে কিন্তু এপর্যন্ত যাই যেহেতু দেখা হই না কিছু পিলা মান দেখা সোম মান আগে মানে লাগু যে পছরে যে পিলা মানে তাঁর দেখায় না সেটা অটোমেটিক দেখা যাব আেিফায়েড বি ঠিক আছে কিছু ওর হবার না যদি নট এড ভেফাইড দেখছি বহু শীঘ্র আপনার দুই চারি পাঁচ দিন ভিতরে সেটা সব রিজলভ হয়ে যেফাইড লেখি ঠিক আছে নট এড ভেফাইড দেখছি তাৰ কিছুদিনপৰা তুমাক কল আচিলা বা তুমি জি মেল মেল আছিলা ক' না যাইকি দেখা কৰিব নোডাল চেণ্টৰ ঠিক আছে কিছু পিলা মানুহ আছে কিন্তু সেই ৰেয়াৰ আছে আৰু ন'ডাল চেণ্টৰ যায়কি দেখা কৰিবক আছিল আপোনাক মেছেজ আছিল বা কল আছিল ত'লে যাইকি তুমি সেই ডকুমেণ্ট সৈতে নোডাল চেণ্টৰ কোনো যাব আৰু দে আপোনাৰ ভেৰিফিকেচন কমপ্লিট হৈ যাব ঠিক অঁ এইটাত বৰ্তমান পাই সৰিগলা ভাবুচি তাৰপৰা গোটেই পিলা মানৰ বহুত ডাউট ৰ ক' না আপোনৰ যা ক' না এজামিনেচন বা এণ্ট্ৰাঞ্চ এজামিনেচন কিপৰি কৰাব ঠিক অঁ বা কে হ'ব এইটাই মোষ্টলি ডাউট ৰন্স এগামিনেচন বা মেইনলি আমাৰ এণ্ট্ৰান্সটো বি এছ চি নৰ্ৰ এজামিন হ'ব আউ আপোনাৰ এম এছ চি পি বি এছৰ বিহু তাকৰ অফলাইন ম'ড্ৰ হ'ব যিহেতু বি এছ চি নৰ্চিংৰ এণ্ট্ৰান্স টি আপোনাৰ চি বি টি মোড বা কম্পিউটৰ মোডে কৰা যাব ত এণ্ট্ৰান্স এগামেচন টি কে হ'ব বি এছ চি ৰ এটি মেইনলি আমি কথা হ'লে মনে ৰখন্তু আপোনাক কৈ দোঁ দেখোন এইটা পূৰ্ব দুই হাজাৰ তেইছ চবিছৰ যোন আডমিছন কালেণ্ডৰ এই আপোনাক আওথেৰে কৈছিল ক' ন দেখোন তিনি সাতেৰে আৰম্ভ হৈছিল

তাঁর যে সরি লা একত্রিশ জুলাই রে মনে রাখত একত্রিশ জুলাই তাঁর যে সরি লাস্ট ডেট আপ্লাইর তার ঠিক ওয়ান মন্থ পরে তা আপনার আসিগলা একত্রিশ অগস্ট সেই দুই হাজাৰ মানে তেইছৰ এগজাম হৈছিল একত্ৰিছ অগষ্টৰে ঠিক অঁ মানে মাছে ছাডিকি লাষ্ট ডেট্ৰু মাছে ছাডিকা সেইভাৱ ভাৱে যদি আমি সেইয়া আনাছ কৰা গেছ কৰিব আমাৰ লাষ্ট ডেট থাকিল উনৈছ জুন কিন্তু এই যে সৃষ্টি হৈছিল সেই শয়ৰালিছ হাজাৰ লাগিছিল ইণ্টৰনেট বন্দ হৈছিল আমাৰ বাইশ জুন বাইশ জুন আপনার কোণ হয়েছিল না ঘুঞ্চি লা তো 22 জুন্ মানে আমি গোটে মন্থ আপনার কোণ করবে না প্লস করি বাইশ জুন্ পাখা পাখি আসি ওকে বাইশ জুলাই বি আপনার মানে ছাড় দিও আমার টার্গেট বাইশ জুলাই রাজজাম হবার বহু চান্স অ তাপরে হবার চান অপনার কই রকুছি পচিশ জুলাই রণ দশ জুলাই ঠিক আছে পাঁচ সরি অগস্ট पचिस जुलाई रु फास्ट विक अफ रे आपण म एक्जाम हेर्छ हन्ड्रेड पर्सेन्ट बहुत चान्स अहिले हेर्नु ठीक अहिले पच्चिस जुलाई रु पाँच अगस्ट भित्र एक्जामिनेसन हवार बहुत चान्स अहि तपाईँ जमा टाइम कु आ, অন্যেসেসেরি ইউটিলাইজ ন করি ভালোসে পাঠ জারি রাখুন যে বিএসসি নর্শিং পড়েপি যাও ঠিক আছে পঁচিশ রু পাঁচ অগস্ট ভিতরে বহু প্রোবাবিলিটি অবার তো ঠিক আছে ভাবুই আপনার ভিডিওটি নিশ্চিন্ত ভালো লাগি বা ইন্ট্রেষ্টিং আপনার লাগি এন্ট্রা একজাম রিলেটেড যে ডাউট করুলে আপনার ডকুমেন্ট ভেফিকেসন হি কি না যে ডাউট থাকা নিশ্চিন্ত ক্লিয়র হয়ে যদি কিছু ডাউট অমেন্ট সেকশন কমেন্ট করুন যে নট এট ভেফাইড সেটা বহু শীঘ্র